এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে জানাজা পড়ার সুযোগ নেই এমত অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই বাহিরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজ আদায় হয়ে যাবে লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম মসজিদ লাশের কোনো দুর্গন্ধ পানি রক্ত ইত্যাদি পড়তে পারে সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম কিন্তু যদি মসজিদের বাইরে রাখা নাও যায় ভেতরে পড়া হয় তারপরে জানা যাদায় হয়ে যাবে বিশেষ যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয় জান্নাতুল মামা আপনি আমাদের ইউটিউব লিখেছেন কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে এটা দ্বারা তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে কিন্তু এটা নিশ্চিত কোনো বিষয় নয় তসলিমা ইতি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য অন্যকে উপহার ঢৌকন দিবেন সাল্লাম বলেছেন তোমরা এক অন্যকে ভালোবাসা না হলে পরস্পর মধ্যে মুসলমান হতে পারবে না এরপর তিনি বলেছেন যে আলাহ আদুলকুম মা আলা আল্লাহ আদুল আদুল্লুকুমা আল্লাহ সেই ইন আহ ইদা যা হো ইদা ফালতুমু হো তোমার কল তোমাদেরকে এমন একটা টিপস কি আমি বলে দিব না যেটি করলে যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি হবে তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালাম হবে এরকম পরস্পর মধ্যে সালামের প্রচলন ঘটাও সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে সেই সাথে হাদিয়ার উপরকার আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে এটিও হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য স্বামী স্ত্রী পরস্পরকে পরকে বিশেষ করে সালাম দিতে হবে সালামের জব দিতে হবে শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে খুব ভালো করে মহব্বতের সাথে সেই সাথে আ উপহার করে আদান প্রদান করতে হবে এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহকে স্পেশালি দোয়া করবেন ঐকনের প্রতি সম্প্রীতি সোহাদ্য যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন দুরত্বজন আল্লাহ কমিয়ে দেন আর নেক্সট সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়াটি পড়তে পারেন রব্বানা হাফযানা মিন আসওয়াজিনা যুরিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জাহান্নাল মুত্তাকিন ইমামা এটি পড়তে পারেন তারপরে রব্বি হাবলি মিন লাদুন কদুররিয়াতান তাইয়্যিবা ইনকা সামিউল দুআ আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এ আরটি পড়তে পারেন এগুলো সবগুলো নেক সন্তান লাভের দোয়া বিন্দু নবী রসুলগণ পড়েছেন এরপর রিদি হোসাইন কিমতি এরি থেকে আপনি লিখেছেন আমার আব্বু মারা গেছেন এক বছর হলো আব্বু যেন পরপরে ভালো থাকে এই জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুণা হবে কারণ একটা হাদিসে আছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন না বোন কান্নাকাটি করলে আপনার গুণা হবে না বরং ভালো হবে কিন্তু হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয় সেটি হলো মাতম অর্থাৎ আহাজারি ভাংচুর করে চিৎকার চেঁচামেচি করে অনাস্থা প্রকাশ পায় বিদ্রোহ প্রকাশ পায় আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায় এই টাইপের যে কান্নাকাটি সেটা যেটাকে মাতম বলা হয় সাধারণত ভাড়াটি লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আগের আরবে এখনও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে সেটি মূলত নিষেধ এরপর তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে তাহলে সেই টাকা আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না কারণ নসল ওয়াকিফিকানা শিশার দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয় যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে দাতা যদি কোনো সাধারণ গরিব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য করতে হবে মসজিদে ব্যয় করতে পারবেন না হ্যাঁ এক মসজিদের জন্য দিয়েছে সেই মসজিদে আর প্রয়োজন নেই তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন আফিফা আঞ্জম আপনি লিখেছেন আমার রুমের পাশে কবরস্থান আমি গর্ভবতী রুমে ঘুমাতে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা না আহ গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিধিনিষেধে জাতীয় নেই অনেক কথা আমাদের সমাজে প্রচলিত প্রায় কুসংস্কার হোসেন লিখেছেন যদি নামাজের জায়গা নাপাক থাকে না জেনে সেখানে নামাজ নামাজ পড়লে আদায় হবে কিনা নামাজের জায়গা যদি নাপাক থাকে তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন তার আশেপাশে কোথাও পড়বেন আর যদি নাপাক জিনিসটা দৃশ্যমান না থাকে আপনি ফ্লোরের উপরে যায় নামাজ বিছিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে মানে আপনি যেটার উপর আসছেন সেখানে নামা নাপাক নেই নিচে কোথাও আছে তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েছে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু জেনে শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গায় নামাজ পড়বেন এবং অস্বস্থ থেকে আপনি দূরে থাকতে পারবেন এরপরে মাহমোফা বিএম এআরি থেকে আপনি লিখেছেন স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে